মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরের সঙ্গে হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেন সফরে নিয়ে শোরগোল প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং সৌরভ। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বলেন তিনি কোনো এমপি এমএলএ নন, কাউন্সিলরও নন, রাজনীতিতেও যুক্ত নন, যেখানে খুশি তিনি যেতেই পারেন। আমার যেখানে ইচ্ছে আমি যাবো, আই এম নট আনসারেবল টু এনিওয়ান। যারা এই নিয়ে চেঁচামেচি কথাবার্তা বলে করবেন না। দিল্লিতে প্রোগ্রাম হলে দিল্লি থেকে হতো, কলকাতায় প্রোগ্রাম হলে কলকাতা থেকে হতো। স্পেন কলকাতা দিল্লির মধ্যে কোনো তফাৎ নেই। মুখ্যমন্ত্রী বলেন উৎসব সবার, তাহলে কেন দুর্গোৎসব করতে গেলেন, আদালতের দ্বারস্থ হতে হয়। নিউ টাউন পূজো কমিটি হাইকোর্ট থেকে পূজোর অনুমতি পেয়ে করলো খুনে পূজো। পিটকোর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দেওয়ার অভিযোগ কমিটির। বই মেলা হতে পারে, ফুড ফেস্টিভ্যাল হতে পারে, ব্যান্ডের গান হতে পারে, কলেজ ফেস্টিভ্যাল হতে পারে, পূজোর জন্য আমাদের বারবার কোর্টে কেন যেতে হবে। খয়রাশুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাহত। ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারীর ডাকা বৈঠকে 10টি অঞ্চলের মধ্যে 9 অঞ্চল সভাপতি অনুপস্থিত। অন্যদিকে ব্লক কমিটির 17 জন সদস্যের মধ্যে 13 জন অনুপস্থিত। হাবড়ায় বিজেপির কোন্দল কাজিয়া, আদি নব্য কোন্দলে উত্তেজনা এলাকায় পথ পাওয়া নিয়ে কাঠমান্ডের অভিযোগ। প্রতিবাদে দলের আদি কর্মীরা মূল কার্যালয়ে ঝুলিয়ে দেয় তালা, ভাঙচুর চালানো হয় পার্টি অফিসে। তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ কাঠগড়ায় কংগ্রেস সমর্থকরা। সংঘর্ষে জখম দুই পক্ষের বহু। স্যান্ডেল বিল গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। বসিরহাটে চকপাটলিতে হাসনাবাদ থানার বিশাল পুলিশ। শিল্পীদের জন্য ফতোয়া। পুরুলিয়ার পুরপ্রধানের হুঁশিয়ারি, সরকারের প্রকল্প বিরোধী সুর শিল্পীদের হলে চলবে না। লোকপ্রসার প্রকল্পে সুযোগ সুবিধা নিয়ে সরকার বিরোধী অনুষ্ঠানে যোগ দিলে কড়া হাতে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন পুরপ্রধান। এবার সেই হুঁশিয়ারি বহাল রাখা হলো। পুরপ্রধানের বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গ্রাহ্য নয় সরকারের স্বাস্থ্যসাথী কার্ড। অভিযোগ, দুর্ঘটনায় জখম রোগীর পরিবারে থেকে দুই দফায় 1,60,000 টাকা দাবি করলে হাসপাতাল টাকা দিতে না পারলে চিকিৎসা হবে না। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার আবেদন নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ পরিবার। ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত সল্টলেক দত্তাবাদ মেইন রোডের বাসিন্দা বছর 52 প্রতিমা মণ্ডলকে ভর্তি করা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার সকালেই মৃত্যু হয় তাঁর। কলকাতার পুরসভার 127 নম্বর ওয়ার্ডে জমা জলের যন্ত্রণা। ডোবা ছাপিয়ে নোংরা জল রাস্তায়, জমা জলেই মশা চাষ। জ্বরে আক্রান্ত সরসুনা নস্করপাড়ার একাধিক বাসিন্দা। অভিযোগ, জল নিকাশের কোনো ব্যবস্থা নেই এলাকায়। মশারি প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ স্থানীয়দের। ডেঙ্গির বার বাড়ন্তে নজরদারি বাড়ালো মালদা ইংরেজ বাজার পুরসভা। ইংরেজ বাজার পুরসভার 10 এবং 12 নম্বর ওয়ার্ডে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। ড্রোন উড়িয়ে কোথাও জল জমে আছে কিনা সেটা খতিয়ে দেখছেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।